ছোট্ট সোনামণিরা শুভ সকাল, আশা করি সবাই খুব ভালো আছো। আমি এখন তোমাদের গণিত ক্লাস করাবো। সবাই কি গণিত খাতা নিয়েছো? ঠিক আছে, তাহলে আমার সাথে সাথে পড়বে ও খাতায় লিখবে। তো বোর্ডের দিকে তাকাও সবাই, দেখো তো কি লিখেছে। বোর্ডে লেখা আছে রোমান সংখ্যা লিখো। রোমান সংখ্যা তোমরা আগে 1 থেকে 10 পর্যন্ত সবাই পড়েছো, পড়েছো না সবাই? সবার কি মনে আছে বলো তো? 1 লিখলে রোমান সংখ্যা আমরা 1 কিভাবে লিখব? রোমান সংখ্যায় 1 হলো একটা বড় হাতের আই, তাই না? আর 10 কি হবে বলো তো? রোমান সংখ্যায় 10 হবে একটা বড় হাতের এক্স। তাহলে এখন আজকে আমরা শুরু করব 11 থেকে 15 পর্যন্ত। তো সবাই লিখো খাতায় 11, আর খাতার উপরে হেডিং লিখো রোমান সংখ্যা লিখো। এখন খাতায় লিখো 11, 1 1 লিখে একটা সমান চিহ্ন দাও। দেখো এখানে আছে 1 10 1 11। তাহলে আগে আমাদেরকে 10 লিখতে হবে, তারপর 1 লিখতে হবে, তাহলে 11 হয়ে যাবে। তাহলে 10 আমরা রোমান সংখ্যা কি লিখি? এক্স। সবাই লিখো এক্স, এক্স মানে 10। সুন্দর হয়নি? সুন্দর করে লিখো। আর আমরা যদি সাথে একটা আই লাগিয়ে দিই, তাহলে এই যে দেখো এটা হলো 10, আই মানে একটা, একটা আই মানে 1। তাহলে 10 আর 1 মিলে কি হলো? 11 হয়ে গেল। তো এখন আমরা 12 লিখব। 1 10 2 12। 12 লেখার সময় রোমান সংখ্যা আমরা কিভাবে লিখব? 10 আর 1 10 2 2 লিখতে গেলে কয়টা আই লিখতে হবে? 2টা আই লিখতে হবে, 1 2। তাহলে কি হলো? এক্স লিখে 2টা আই লিখলে 12 হয়ে যায়। এখন লিখব 13। 1 3 13 লিখতে গেলে রোমান সংখ্যায় এক্স লিখব, এক্সের সাথে 3টা আই লিখব, 3টা আই মানে 3, 1 2 3। সবাই কি দেখেছ? একটা এক্স লিখলাম আর 3টা আই লিখলাম, মিলে হলো 13। 10 এক্স এর মান মানে 10, পরে 1 1 1, 3টা 1 মানে 3। তাহলে 10-এর সাথে 3 যোগ করলে 13 হয়ে গেল। তাহলে 13 লিখতে গেলে আমাদেরকে রোমান সংখ্যা কিভাবে লিখতে হবে? একটা এক্স, তারপর 3টা বড় হাতের আই। তো এখন আমরা লিখব 14। 1 10 4 14 14 আমরা কিভাবে লিখবো? 4 কিভাবে লিখতা তোমরা? 4 যে লিখতে রোমান সংখ্যা কিভাবে লিখেছো বলো তো? 4 মানে কি? আই লিখে ভি, এটা হলো 4। তাহলে 14 লিখতে গেলে এর আগে একটা এক্স লাগাতে হবে। তাহলে আমরা লিখি এক্স আই ভি, মিলে কত হলো? 14। আর এখন আমরা 14 লিখলে এটার সাথে এক্সটা আগে লিখব, তারপর আই, তারপর ভি, মিলে হলো 14। এখন লিখব 15। 1 5 15 15 লিখতে গেলে রোমান সংখ্যায় আগে এক্স লিখব, তারপর ভি, ভি মানে 5, ভি এর মান কত? 5। তাহলে এক্স 10 আর ভি মানে 5, তাহলে 10 আর 5 মিলে হলো 15। তাহলে আজকে তোমাদের হোমওয়ার্ক যাবে 11 থেকে 15 পর্যন্ত রোমান সংখ্যা। সবাইকে বুঝতে পেরেছ? তাহলে আমার সাথে সাথে একটু পড়ে ফেলো রোমান সংখ্যাগুলো। সবাই খাতার উপরে লিখো রোমান সংখ্যা লিখো। আশা করি সবাই সুন্দর করে লিখেছ। এখন আমার সাথে পড়ো 11 1 10 1 11 সমান একটা এক্স একটা আই, মিলে হলো 11। 12 1 10 2 12 এক্স, তারপর 2টা বড় হাতের আই, এক্স লিখে 2টা বড় হাতের আই, মিলে হলো 12। তারপর 13 এক্স, 3টা বড় হাতের আই, আবার বলো এক্স, 3টা বড় হাতের আই। সবাই বুঝতে পেরেছ? 14 14 মানে এক্স আই ভি, এক্স আই ভি, মিলে হলো 14।
আর 15 মানে xv 15 xv তাহলে আজকে রোমান সংখ্যা 11 থেকে 15 পর্যন্ত hw এটা তোমাদের আজকে পড়া এখন আমরা একটু সাধারণ জ্ঞান বইটা পড়ব সবাই সাধারণ জ্ঞান বইটা বের করো সাধারণ জ্ঞান তোমাদের ফাইনাল সেমিস্টার পর্যন্ত পড়ানো হয়ে গেছে আবার আমরা রিভিশন দিচ্ছি 12 পৃষ্ঠা থেকে তো 12 পৃষ্ঠায় আমরা পড়েছিলাম 1 2 আর 3 নং আজকে আবার আমরা এগুলো রিভিশন দেব সবাই আমার সাথে সাথে পড়ো বাংলাদেশের জাতীয় ফলের নাম কি বলো তো কাঁঠাল আবার বলো বাংলাদেশের জাতীয় ফলের নাম কি কাঁঠাল আবার বলো বাংলাদেশের জাতীয় ফলের নাম কি কাঁঠাল এখন বলো দুই নম্বর ফলের রাজা কে বলো ফলের রাজা আম আবার বলো ফলের রাজা কে বলো ফলের রাজা আম আবার বলো ফলের রাজা আম কোন কোন ফল সারা বছর পাওয়া যায় বলো কলা পেঁপে লেবু ডাব ও নারিকেল সারা বছর পাওয়া যায় আবার বলো কলা পেঁপে লেবু ডাব ও নারিকেল সারা বছর পাওয়া যায় আবার বলো কলা পেঁপে লেবু ডাব ও নারিকেল সারা বছর পাওয়া যায় তাহলে তোমাদের মৌখিক পড়া গেল আজকে সাধারণ জ্ঞান 12 পৃষ্ঠায় 1 2 3 নং ওকে তাহলে সবাই পড়াটা বুঝতে পেরেছো রোমান সংখ্যা 11 থেকে 15 পর্যন্ত লিখিত গেল আর সাধারণ জ্ঞান 12 পৃষ্ঠায় 1 2 3 নং তাহলে আজকে আমাদের পড়া এতটুকুই থাকবে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আবার পরবর্তী ক্লাসে তোমাদের কাছে নতুন নতুন পড়া নিয়ে আমি হাজির হব সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত গার্ডিয়ান আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই সুস্থ আছেন ভালো আছেন গুড মর্নিং চুট্টো সোনামণিরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো এতক্ষণে নিশ্চয়ই বই খাতা পেন্সিল নিয়ে বসে পড়েছো তোমরা তো অনেক গুড বয় গুড গার্ল আমি জানি হ্যাঁ আজ আমরা কি ক্লাস করব বাংলা ক্লাস করব সবাই বোর্ডে খেয়াল করো ম্যাম কি লিখেছি এখানে লিখেছি একার দিয়ে পাঁচটি শব্দ লিখো এগুলো তো আমরা আগে অনেকবার পড়েছি পড়িনি হ্যাঁ এখন আমরা এগুলো কি আবার পড়ব আমার সাথে সাথে সুন্দর করে পড়ো কয় শব্দ লিখেছি এখানে পাঁচটি ছেলে মেয়ে খেলা মেলা জেলে বানান করি আমার সাথে সাথে সবাই বানান করো ছয় একার ছে ল একার লে ছেলে ম একার মেয়ে অন্তুষ্ট অ একার এ কি হয়েছে মেয়ে খেলা খ একার খে ল আকার লা খেলা মেলা ম একার মেয়ে ল আকার লা মেলা বর্গীয় জ একার জে ল একার লে জেলে আমরা কয়টি শব্দ পড়েছি পাঁচটি ছেলে মেয়ে খেলা মেলা জেলে তোমরা কিন্তু খাতার উপরে লিখবে একার দিয়ে পাঁচটি শব্দ লিখো আর এই লেখাটা না দেখে পৃষ্ঠা বড়ে সুন্দর করে লিখবে আরেকবার আমার সাথে পড়ো ছ একার ছে ল একার লে ছেলে ম একার মেয়ে অন্তস্থ অ একার এ মেয়ে খ একার খে ল আকার লা খেলা ম একার মেয়ে ল আকার লা মেলা বর্গীয় জ একার জে ল একার লে জেলে আমরা পাঁচটি বানান পড়েছি কি বলো তো আবার ছেলে মেয়ে খেলা মেলা জেলে এই লেখাটা তোমাদের hw থাকবে সবাই সুন্দর করে খাতায় পৃষ্ঠা ভরে লিখবে ঠিক আছে আচ্ছা এখন তোমরা সবাই খাতা বন্ধ করে ফেলো এখন আমরা কি বই পড়ব কি বইটা পড়ব কম্পিউটার বই পড়ো সবাই কম্পিউটার বইটা নিয়ে বসো এই যে আজ আমরা পড়ব সবাই তিন পৃষ্ঠা বের করো বের করেছো সবাই ঠিক আছে আজ কি করব আমরা আজকে লেটার দিয়ে আমরা একটি করে ওয়ার্ড পড়ব বলো এ ফর কি এ ফর অ্যাবাকাস বি ফর বাই সি ফর কম্পিউটার ডি ফর ডিভিডি ই ফর ইমেল
F for Clopidix. আরেকবার পড়ি, A for Abacus. B for Bike. C for Computer. D for DVD. E for Email. F for Clopidix. কি তোমরা পারো না? এটি এটা তো অনেক আগে আমরা শিখে গেছি কি নি? হ্যাঁ, আবার বাসায় বারবার আমার কাছে পড়বে তাহলে সুন্দর মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, বইটা সব বন্ধ করে ফেলো। তোমাদের বাড়ি পড়া কি গেল? কম্পিউটার বইয়ে তিন পৃষ্ঠা কি লেটার, এ লেটার থেকে এফ লেটার পর্যন্ত একটি করে ওয়ার্ড সবাই পড়বে, ঠিক আছে? আর লেখাটা তোমরা সবাই খাতায় সুন্দর করে লিখবে, ঠিক আছে? আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। গুড বাই। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। কেমন আছেন সম্মানিত অভিভাবকবৃন্দ? আমি আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ছোট্ট সোনামণিরা গুড মর্নিং। আমার ছোট্ট বন্ধুরা কেমন আছে? ভালো আছে সবাই? আচ্ছা, সবার সামনে খাতা পেন্সিল সব আছে তো? সব আছে? থ্যাংক ইউ, আমি জানি তো সবাই লক্ষ্মী। আচ্ছা দেখো, আজকে আমরা কি পড়বো? গতকালকে ক্লাসে আমরা পড়েছিলাম একটি লেটার দিয়ে দুটি করে ওয়ার্ড। আজকেও আমরা একটি লেটার দিয়ে দুটি করে ওয়ার্ড পড়বো, মানে ইংরেজি ক্লাস করবো এখন। কিন্তু গতকাল ক্লাসে যে লেটারগুলি দিয়ে ওয়ার্ড শিখেছিলাম, আজকে কিন্তু তার পরেরগুলি শিখবো, মানে গতকাল যে শিখছিলাম সেটা না, আজকে পরেরগুলি। ওকে, এগুলো তো এখন আমরা রিভিশন দিচ্ছি, শেখা তো অনেক আগে হয়ে গেছে। কে বন্ধুরা, ঠিক বললাম তো? আচ্ছা তো দেখো, ম্যান বোর্ডে কি লিখে রেখেছি, লেটারগুলি হচ্ছে এফ জি এইচ আই জে, এফ জি এইচ আই জে। এই পাঁচটা লেটার দিয়ে আজকে আমরা দুটি করে ওয়ার্ড শিখবো এবং লিখবো। কি কি ওয়ার্ড আছে দেখো, এফ ফর ফ্যাট, ফ্যাট। এফ ফর ফ্যাট, ফ্যাট। আমি কিন্তু কারো শব্দ শুনতে পাচ্ছি না, সবাই জোরে জোরে পড়তে হবে। ভীষণ অমনোযোগী হয়ে গেছে ইদানিং, কেন? একটু মনোযোগী হও, কারণ ফাইনাল সেমিস্টার পরীক্ষাটা কিন্তু হচ্ছে, যদি আল্লাহ হচ্ছে। ওকে, তো দেখো, এফ ফর ফ্যান, ফ্যাট। জি ফর গো, গান। এইচ ফর হ্যাড, হট। আই ফর ইন, ইন। জে ফর জাত, জার। এবার অর্থগুলি ম্যাম বলে দেই, দেখো, এফ ফর ফ্যান, ফ্যাট। এফ ফর ফ্যান, ফ্যাট। ফ্যান অর্থ কি? পাখা, ওই যে উপরে পাখা ঘুরে ফ্যাট, ওইটা। তারপর ফ্যাট অর্থ মোটু, মানে মোটা। ফ্যাট অর্থ কি? মোটা। আচ্ছা তারপর দেখো, গো ফর গো, জি ফর গো, গান। গো অর্থ কি? যাওয়া। গো অর্থ হচ্ছে যাওয়া। আর গান অর্থ কি? বন্দুক, ইস্কেম, এমন। আচ্ছা বন্দুক। তারপরে এইচ ফর হচ্ছে অ্যান হট, হ্যান্ড হট। এইচ ফর হ্যান্ড হট, এইচ ই এন, হ্যান্ড, এইচ ও টি হট। হ্যান অর্থ মুরগি, হট অর্থ গরম, এই যে আমাদের গরম লাগে ওইটা। তারপরে যে গরম ভাতটা, এই গরম। তারপর হচ্ছে আই ফর ইন, ইঙ্ক। ইন অর্থ হচ্ছে ভিতরে, আর ইঙ্ক অর্থ হচ্ছে কালিত। ওকে, তারপর দেখো, জে ফর জাগ, জার। জাগ অর্থ হচ্ছে জগ, জগ, এই যে পানির পাত্র, পানি রাখি জগে, ওই জগ। তারপর জার অর্থ হচ্ছে কলস, জার মানে কলস। তো ছোট সোনা মানে তোমাদের এসডাব্লিউ খাতার কাজ, এফ থেকে জে, জে পর্যন্ত, এফ থেকে জে পর্যন্ত লেটার দিয়ে দুটি করে ওয়ার্ড শেখা এবং লেখা। যদিও এর আগে তোমরা অনেকবার পড়েছো এগুলো, এখন রিভিশনের সময়। যারা পারো তো পারো, আর যাদের একটু সমস্যা হয় লিখতে, বলতে, পড়তে, তারা আশা করবো আমি রিভিশনের সময় সব সমস্যা দূর হয়ে যাবে। সেই জন্য কী করতে হবে? মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। আর আজকে আমরা মৌখিক যে পড়বো, মৌখিকটা হচ্ছে দেখো, আজকে আমরা পড়বো হচ্ছে ওয়ার্ড বুক, এলিট পিকচার ওয়ার্ড বুক, এলিট পিকচার ওয়ার্ড বুক। পেজ নাম্বার সিক্সটিন, পেজ নাম্বার কত? সিক্সটিন। সিক্সটিন পেজের পড়বো হচ্ছে নেম অফ সেভেন ডেজ, নেম অফ সেভেন ডেজ, অর্থাৎ সাত দিনের নাম। বাংলা সাত দিনের নাম হচ্ছে শনিবার, রবিবার, এগুলি। আর আজকে আমরা ইংরেজি সাত দিনের নাম পড়বো। কি পড়বো তো সবাই? ওকে, সবাই ম্যামের সাথে জুড়ে জুড়ে পড়ি, বলো। স্যাটারডে, শনিবার।
আমরা ইংরেজির সাথে বাংলাটাও পড়ে নেব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে ইংরেজি কোন বারটা বাংলা কোন বার। ওকে, দেখো, স্যাটারডে শনিবার, সানডে রবিবার, মনডে সোমবার, টিউজডে মঙ্গলবার, ওয়েডনেসডে বুধবার, থার্সডে বৃহস্পতিবার, ফ্রাইডে শুক্রবার। আবার পড়ি। ওকে, স্যাটারডে শনিবার, সানডে রবিবার, মানডে সোমবার, টিউজডে মঙ্গলবার, ওয়েডনেসডে বুধবার, থার্সডে বৃহস্পতিবার, ফ্রাইডে শুক্রবার। ফ্রাইডে কি? শুক্রবার। শুক্রবার হচ্ছে জুম্মার দিন। ওকে, আর শুক্রবার স্কুল বন্ধ থাকে, আমরা অনেক মজা করি। তো ছোট সম্মানেরা, তোমাদের মৌখিক থাকবে হচ্ছে সেভেন ডেজ, নেম অফ সেভেন ডেজ অর্থাৎ সাত দিনের নাম মুখস্থ করা, আর এসডাব্লিউ খাতা কাজ তো দেওয়াই হলো। ওকে, তো ছোট সম্মানেরা, আজকের মতো আমার ক্লাস আমি এখানেই শেষ করছি। আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে কথা হবে, দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং ম্যামের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।